এটা তো আমার জীবন, কি আমি তো মরার আবার জাত আছি। শ্রীকান্ত একটা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, মরার আবার জাত কিসের। আমার তো অনেক আগে তো সে জাত শেষ হয়ে গেছে, এখন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান টোকাইয়া লাভ কি, তাড়াতাড়ি করে আমাকে মাটিতে পুঁতি দেওয়া উচিত। আমি তো হেরে গেলাম প্রকৃতির কাছে, আর আমি কি করব। তবু আই এম লুকিং ফর আল্লাহ, আই এম শিওর ওয়ান্স হি উইল হেল্প মি, বিকজ আই এম পাসিং মাই লাইফ অনেস্টলি। আমার নাম মোহাম্মদ আবু তালেব, নোয়াখালী চাকখিল আমার বাড়ি। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছি আমার নোয়াখালী চাকখিল একটা সরকারি হাই স্কুলে। লেখা আমার প্রথমটা খিদিয়া খিদাকে ভুলিয়ে দেয়, আমার যে যন্ত্রণা খিদা এটা আমার লেখালেখির মাধ্যমে আমার এটাকে আমি ভুলে থাকি। আর যখন আমি একটু কষ্ট লেগে উঠে তখন আমি সেখানে আমি লেখালেখি করি। আমি কয়েকটা বই লিখেছি, খাবার উপন্যাস পড়া আমার একান্ত পছন্দ। আমি উপন্যাস লিখতে ভালোবাসি, পড়তেও ভালোবাসি। ছাত্র জীবনে আমি অনেক বই পড়েছি, বই লেখা বই পড়া একেবারে আমার একটা ছাত্র জীবন থেকে অন্যতম শখ। 50 বছর অবশ্য গ্যাপিং পড়েছে, যেহেতু জীবন সংসার নিয়ে যুদ্ধে তো ব্যস্ত ছিলাম। ঢাকা আসার পরে আবার যখন একা হয়ে গেছি, ফ্রি হয়ে গেছি, তখন আবার লেখালেখি শুরু করেছি। ঢাকার মধ্যে পথের পেশালিতে আমি আসলে কয়েকটা বইও লিখে ফেলেছি, 6টা বই লিখেছি। প্রথমটা লিখেছি আমার শেষ গল্পে তুমি, 569 পাতা। দ্বিতীয়টা লিখেছি রক্তের আবার রং কি। তৃতীয়টা লিখেছি ছেড়ে দিলাম তোমার হাত। চতুর্থটা লিখেছি বড় নিষ্ঠুর তুমি। পঞ্চমটা লিখেছি এক ফোঁটা জল দাও। হ্যাঁ, ষষ্ঠটা লিখেছি প্রতীক্ষা দেখবো। সপ্তমটা চলমান তুমিও কাঁদবে। প্রকাশিত হয়ে তো আমি কি এখানে থাকতাম, আমার তো সূর্য দিগুলো একটা বাড়ি থাকত। আমি এখন কী করুম, হোয়াট ক্যান আই ডু, আই এম নো, না আমি চিনি না, আই এম আর নোন। আমি লিখি, হ্যাঁ অনেক, না আমি অন্তত চেষ্টা করি রে শ্রুতিমধুর প্রাঞ্জল বাসায় লিখতাম, যেন অন্তত পাঠকেরা পড়ে অন্তত পক্ষে রোমান্সের কিছু চোয়া পায়। নোয়াখালীতে আমি 10 বছর পূর্বে ঢাকায় এসেছি একটা কাজের জন্য, চাকরির জন্য। আসলে শহর আমার জন্য একেবারে নতুন, আমার 3 মেয়ে 1 ছেলে। আমার পেশাগতভাবে আমি একজন কৃষক, আমি কৃষক পরিবারের জন্ম, দেশে কাজকর্ম নেই। আসলে এই কারণে ঢাকায় এসেছি একটা কাজের জন্য, ভাবছি হয়তো কোনো ভালো একটা কোনো কাজকর্ম পেলে যে আয় হবে তা দিয়ে নিজেও চলুম, আমার গ্রামের ছেলে মেয়ের সংসারও চলবে। 1.5 বছর পর্যন্ত আমি চেষ্টা করেছি, বাট আমি ব্যর্থ, আমি হেরে গেলাম প্রকৃতির কাছে। আমি কী করুম, অর্থের অভাবে প্লাস আমাকে তো এখানে সেখানে থাকতে হচ্ছে। না না, আসলে আমার কোনো প্রকৃতির পক্ষে এইম নেই, কারণ আমার যত যে এইম ছিল সেটা তো সে বয়স আমার পুড়ে গেছে। তো এমন কোনো চাকরি চাচ্ছি না যেটা আমার দ্বারা পসিবল নয়, আমি চাচ্ছি যেটা আমার জন্য পসিবল হবে। লেখালেখির কোনো যদি কাজ হতো তাহলে তো এটা বেটার, যেহেতু আমি লেখালেখি ইংরেজি হোক বাংলা হোক এটা অন্তত পক্ষে ছাত্র জীবন থেকে আমার এটা, আমি একটু অনেকটা টিচারের মায়ের খেয়ে পিতা খেয়ে হোক, মা বাবার মারপিট খেয়ে যতটুকু পারছি আমি শিখতে পেরেছি।
কিন্তু অন্যগুলো তো আর কোথায় থাকছি, ইটস ভেরি ভেরি সেম বিকজ আমি আই হ্যাভ নো এনি লিগেল অ্যাড্রেস, আই লিভ হিয়ার অ্যান্ড দেয়ার।